নামাজের মধ্যে আপনি বললেন ইয়াকা নাবুদু, বলেন সবাই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন বান্দারে তুই বল আমি আল্লাহ, ওগো আল্লাহ তোমার ইবাদত করি, তোমার সাহায্য চাই। এরপরে বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তোমার পথে আমাকে অবিচল রাখো, মৃত্যুর সময় কাফের বেঈমান বানায়া মৃত্যু দিও। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, ওই যে মানুষটা বসে আছে, আল্লাহ পাক বলেন নিশ্চয়ই যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু তারপরে অবিচল থাকবে, ওই পথে দৃঢ় থাকবে, জুলুম আসবে, নির্যাতন আসবে, পরীক্ষা আসবে, ঠিক কিনা? পরীক্ষা করবে কে? আল্লাহ পাক বলেন আমি তোমাদের পরীক্ষা করব, তোমাদেরকে জেলে যাওয়া লাগবে, কারাগারে যাওয়া লাগবে, এমন কি ফাঁসির মঞ্চে যাওয়া লাগতে পারে, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ ডাক দিয়া বলে যুবক শোনো, তুমি যখন ঈমান আনবে, ঈমানের পথে যখন থাকবে, তোমার উপরে পরীক্ষা আসবে, তোমার উপরে অনেক ঝড় আসবে। এই বাংলাদেশে মুসলমানদের উপর ঝড় আছে না নাই? জোরকান আছে না নাই? আল্লাহ পাক বলেন সুম্মা ইসতাকামু, এত বিপদ মুসিবতের পরেও যারা অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক বলেন আমি তাদের উপরে, ওই ঈমানদারদের উপরে আমি আল্লাহ ফেরেশতা নাজিল করব। যরকম সুবহানাল্লাহ, ফেরেশতা নাজিল করবে কে? এই যে তুরস্কের দিকে তাকান, তাকান একটু তুরস্কের দিকে, একটা বাচ্চা 48 ঘন্টা আপনার এই দুপসে মুসরে যাওয়া বিল্ডিং এর মধ্যে, যখন তাকে প্রশ্ন করা হলো মা তুমি 48 ঘন্টা কি খেয়েছো, তখন সে বলে একজন সাদা কাপড়ওয়ালা কে যেন আসতো আমাকে খাবার আর পানি দিয়ে যেত। কনসুবাহান, ওই আল্লাহ আজও আসে না নাই? সরকার ওই আল্লাহ আজও আসে না নাই? আল্লাহ পাক বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা নাজিল করে দেব, শুধু তাই না, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাত। আল্লাহ পাক বলেন তাদের কোনো ভয় নাই, মৃত্যুর কোনো ভয় নাই, কবরে কোনো ভয় নাই, হাসরে মিজানে কোনো ভয় নাই। আল্লাহ পাক বলেন দুনিয়ায় কোনো চিন্তা নাই, আখেরাতেও কোনো ভয় নাই, বরং নবী গো আপনি তাদের জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। যরকম সুবহানাল্লাহ, জান্নাতে যেতে হলে আল্লাহর পথে পরীক্ষা দেওয়ার কোনো বিকল্প। কিন্তু সমাজে কিছু মানুষ আছে, দেখবেন সমাজে কিছু মানুষ আছে, গরু আছে না আপনাদের, গরু ঘর আছে না, গরু ঘরের ভিতরে সন্ধ্যাবেলা ঢোকে, হাগে মতে পায়খানা প্রসাব করে, আর সারাদিন যা খাইছে তাই গরু বাছুরগুলা মুখের থেকে আইনা ওগুলো চাবাইতে থাকে, সকালবেলা আবার মাঠে চলে যায়, মাঠের থেকে আবার খেয়ে দে, বিকেলবেলা আবার এই খোয়ারের ভিতরে ঢুকে, গোয়াল ঘরের ভিতরে ঢুকে। এই হলো গরু আর মহিষের বৈচিত্র্য। সমাজে এমন কিছু মানুষ আছে, এমন কিছু লোক আছে, আল্লাহর বান্দা আছে, খায় দায় ঘুমায়, আল্লাহর কাজ নাই, রসুলের কোনো কাজ নাই, দুনিয়ার কোনো চিন্তা নাই, কতক্ষণ ঠিক কিনা? এরকম লোক সমাজে আছে না নাই? অথচ আল্লাহ পাক বলেন কুনতুম খাইরা উম্মা উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক তোমাকে খামোখা খামো বানায় নাই, এমনি এমনি বানায় নাই, তাহলে তো গরু ছাগল বানাইতো। আল্লাহ বলেন আশরাফুল মখলুকা, যরকম সুবহানাল্লাহ, একটু জবান খুলে বলেন না আলহামদুলিল্লাহ, আপনার জন্য জান্নাত রেডি আছে, সুবহানাল্লাহ কম, আপনার জন্য আল্লাহ সাক্ষাৎ রেডি, সুবহানাল্লাহ কম, আপনার জন্য জান্নাতের সব নিয়ামত কে রেখেছে?
আমার ভাইয়েরা এইজন্য আল্লাহ পাক এক নাম্বার বললেন মজবুত ঈমান আনতে হবে আরে আমি যখন ফেরাউনের কাছে গেলাম সবচেয়ে বেশি মনে পড়ে গেল মাসিয়ার কথা আল্লাহ নবী বলেন আফদালুন নিসা আহলিল জান্নাহ জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ রমণী চারজন জোরে বলেন কয়জন বিশ্বনবী বললেন এর মধ্যে এক নম্বর যিনি তিনি আর কেউ নন ফেরাউনের স্ত্রী আসিয়া দুই নম্বর খাদিজা তিন নম্বর মারিয়াম চার নম্বরে বিশ্বনবী বললেন চার নম্বর যিনি তিনি আর কেউ নন বিশ্বনবীর মেয়ে হযরতে ফাতেমা কয়জন হলো জোরে বলেন কয়জন খলিফা কয়জন জান্নাতে প্রথম যাবেন কয়জন এক আসিয়া দুই খাদিজা তিন মারিয়াম সাত ফাতেমা জোরে বলুন সুবহানাল্লাহ মা তোমাকে বলি মা এই চারজন নারী সবচেয়ে চারটি আমল বেশি করেছেন ইজা সল্লাতিল মাররাতু খামসা একজন মহিলা যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে ও সালাত সাহারাহা রমজান মাসে রোজা রাখবে ওয়াহাদাত জাওজাহা স্বামীর খেদমত করবে ওয়াহাফাজাত ফারাজাহা নিজের সতীত্ব রক্ষা করবে পর্দা করবে আল্লাহ নবী বলেন আসিয়া জান্নাতে যেতে যেমন কষ্ট হয় নাই একজন বোন একজন মা চারটি আমল করবে মরতে দেরি হবে জান্নাতে যেতে দেরি হবে না ওগো আমার ভাইয়েরা যুবক তোমাকে বলি শোনাম দুই নম্বরে আল্লাহ পাক বললেন ও রসুলিহি ঈমান আনবে আল্লাহর উপরে এবং তার রসুলের উপরে তার কারণ নবীজির মহব্বত ছাড়া জান্নাতে যাওয়া যাবে আল্লাহ রসুলের ভালোবাসা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না রসুলের আমল ছাড়া রসুলের সুন্নাতের আমল ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে রসুলের সুপারিশ পেতে পারবে কিন্তু সুন্নাতের কোনো আমল সমাজ থেকে মনে হয় উঠে গেছে দাফন হয়ে গেছে অথচ রসুল বললেন অনেক সুন্নাহ আছে মান আহিয়া সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা ফিল জান্নাহ কোন সুবহানাল্লাহ এখন আমাদের সমাজে সুন্নাত আছে গরম গরম মিষ্টি খায় কথা কান কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হকের দাওয়াত দিতে গিয়ে উহুদের ময়দানে দমদান মোবারক শহীদ হয়েছে তায়েবে রক্ত ঝরেছে আজকে আলেমরা এই কথা বলতে চায় না কথা কান ঠিক কিনা আর হুজুরে বলেন ঠিক কিনা মসজিদের খতিব সাহেব নিজেও ঘুমায় আর মুসল্লিরা তো তারা আরো বেশি ঘুমায় মসজিদে যাবেন দেখবেন জুমার দিন ইমাম সাহেব যে কি কয় আল্লাহই জানে নিজেও বোঝে না মুসল্লিরাও বোঝে না অথচ আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহু ওয়া কুলু কাওলান সাদীদা ও ইমাম সাহেব হক কথা বলো সত্য কথা বলো আল্লাহ পাক তোমার ভুলগুলো শতরায় দিবেন কোন সুবহানাল্লাহ কিন্তু এখন যদি মসজিদের ইমাম সাহেব সুদের বিরুদ্ধে কথা বলে ওই যে বাটপার সভাপতি আছে কতকার আছে না নাই ও মুসলমান আছে না নাই কারণ সে তো আর ইমান আর তাকওয়ার জলে সভাপতি হয় নাই সে হইছে টাকার বলে আর ক্ষমতার বলে কত কম সে চিন্তা করে আমি যদি এত বড় নেতা আমার এত পয়সা আমি যদি সভাপতি না হইতে পারি তাহলে মানিজ থাকবে এরকম সভাপতি আছে না নাই ইমাম সাহেব যখন সুদের বিরুদ্ধে ওয়াজ করতে যায় তখন এক নাম্বার গায়ে লেগে যায় সভাপতির কারণ সভাপতির বউ টাটকা সুদখোর কথা কার আছে না নাই আর যদি পর্দার বিপক্ষে পর্দা নিয়ে কথা বলতে যায় তাহলে সেক্রেটারির গায়ে লাগে কারণ সেক্রেটারির বউ মেয়ে সব বেপর্দা বেহায়া কতক্ষণ এরকম আছে না নাই কিন্তু গায়ের জলে ক্ষমতার বলে সভাপতি আর সেক্রেটারি আল্লাহর কাছে কোনো দাম আছে জোরে বলেন কোনো দাম আছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম প্রধানমন্ত্রী হতে পারো কিন্তু যদি তোমার তাকওয়া না থাকে একজন রিকশাওয়ালা ঠালাওয়ালা ভ্যানওয়ালা কৃষকের যদি তাকওয়া থাকে প্রধানমন্ত্রীর চাইতে ওই ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে বেশি কথা কয় আর দরকার ঠিক কি না এই জন্য আল্লাহ পাক বলেন তোমরা হক কথা বলবে রসুল সাল্লাম যখন খুতবা দিতেন আল্লাহ রসুলের লোম খুব খাড়ায় যেত কারণ মানুষকে ওয়াল মাউইজাতুল হাসানা
উত্তম ভাবে দাওয়াত দিতে বলেছেন কে বললেন জোরে বলেন কে একজন ভাইয়ের আমার আল্লাহ পাক বলেন নাতিউল্লাহ ওয়া তিউর রাসূল আল্লাহর অনুগত করো রাসূলের অনুগত করো এর মানে এই নয় গরম গরম জিলাপি খাওয়া ইয়া নবী সালাম আলাইকা বলা বরং আল্লাহ রাসূলের সুন্নাত হলো এটাই 24 ঘন্টা ঘুম থেকে শুরু করে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানে যাওয়ার আগ পর্যন্ত যত আমল করবেন প্রতিটি আমল হবে নবীজির মতো সুন্নাত নামাজ পড়তে হবে বিশ্বনবী বললেন সাল্লু কামা রাইতুমুনি উসাল্লি আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তেমনি করে নামাজ পড়োবা বিশ্বনবী বললেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান একজন আদর্শ শিক্ষক হওয়া লাগবে আল্লাহ নবী বললেন শুধু তাই না আজকে সমাজে মানুষগুলো দাড়ি ঠিকই সুন্দর আছে সুন্নতি দাড়ি আছে টুপি আছে সুন্নতি পোশাক আছে সুন্নতি মেসোয়াক করে সুন্নতি আবার বউ পিটায়ও সুন্নতি এমন স্বামী আছে না না বউ পিটানো পুরুষ এই সমাজে নাই নাকি কথা কর আছে না নাই ও মুসলমান আছে না নাই আপনারা তো বলবেন না কারণ এখন নিজের গায়ে লাগছে নিজের গায়ে যখন লাগে তখন সুদ থাকে আমি যদি বলি কে বিয়ে করেছেন বউ পিটার নাই হাত দুই একটা উঠবে বলে মনে হয় না কারণ ওই যে বড় একটা সুরা নাজিল করলেন আল্লাহ সুরাটার নাম কি সুরাতুল বাকারা কোন সুরা বাকারা মানে কি জোরে বলেন বাকারা মানে কি গাভি গাভি যখন হাল চাষ করে গাভি যখন কথা শোনে না তখন কি করে পিটায় কি দিয়ে পিটায় আপনাদের দেশে কি কয় বাবাজি চিংলা চিংলা কি কয় চিংলা দিয়া ঠাস ঠাস করে মারে তখন সে ঘাড় বেঁকায় এদিক যায় নাহলে ওদিকে যায় আমি জিজ্ঞেস করলাম কক্সবাজারে যখন মাহফিল জিজ্ঞেস করলাম বাবাজি তোমরা এটা কি কয় কয় হুজুর এটা আইল্লা সোয়া কি কয় আইল্লা সোয়া আবার কসবা ব্রাহ্মণ বাড়িয়ে দিয়ে জিজ্ঞেস করলাম আচ্ছা ওই যে গরু পিঠায় ওটার কি কয় হুজুর এটা হচ্ছে আল্লাহ পাজু পিটায় গরু সামনে আল্লাহ কয়া আল্লাহ পাজু রংপুর উত্তরবঙ্গে জিজ্ঞেস করলাম বাবাজি এটার কি কয় হুজুর এটা হলো সুমা দিয়া কই খাইছেন পিটায় গরু তা আবার সুমা দিয়া তা আপনাদের দেশের কি কয় সিংলা ইনশাল্লাহ আবার কোথাও বললে বলবো সিলেটের কানাই ঘাটে এটাতে কয় কি সিংলা গরু যেরকম পিঠায় আল্লাহ কোরআনে বললেন কি সুরা বাকারা নাজিল করলেন আমি গাইবান্ধা বাস করতে গেলাম জিজ্ঞেস করলাম বাবা রে তোরা গাইডারে বাইন্ধা রাখলি কে কয় হুজুর খুব দুষ্টামি করে এই জন্য গাই বান্ধা আর আমাদের সমাজে পুরুষরাও মহিলা বাইন্ধা রাখছে কথা ঠিক কিনা ওই গরু যেই রকম তার দাসী গরুর যেভাবে গলে সেইভাবে শোনে আমাদের সমাজে কিছু পুরুষ আছে তারা মনে করে কি এই মহিলা হলো ওই রকম গরুর মতো দাসী যরকন নাউজুবিল্লাহ এটু যরকন নাউজুবিল্লাহ এই জন্য যদি একটু তরকারিতে লবণ কম হয় কিংবা যদি একটু কথা না শোনে অমনি আপনার ওই আল্লা সোয়া আল্লা ফাজু কিংবা সুমা দিয়ে দিয়া ঠাস ঠাস করে মারে কথা কন সরকার ঠিক কিনা সুন্নাতি নামাজি পাওয়া যায় সুন্নাতি রোজাদার পাওয়া যায় সুন্নাতি হজকারী পাওয়া যায় কিন্তু সুন্নাতি স্বামী খুঁজে খুব বেশি পাওয়া যায় অথচ রসুল বললেন আল্লাহ বললেন জান্নাতে তোমরা দুইজন থাকবে কন সুবহান কয় হুজুর এই পেত্রী নিয়ে জান্নাতে থাকবো কন কি আপনি বউ এখন পত্নী হয়ে গেছে না খবরদার রসুলের 11টা স্ত্রী ছিল সুবহানাল্লাহ কন 11 জন স্ত্রী রসুল সাল্লাম কোন স্ত্রীর গায়ে কোনোদিন হাত দেন নাই এটু সুবহানাল্লাহ বলবেন না হ্যাঁ মুসলমান একটু জোরে কান্না সুবহানাল্লাহ কয় হুজুর তো করব কি যেই জামানা আসছে হুজুর মোবাইলের জামানা কিসের জামানা কর জোরে কান কিসের জামানা এই যে মোবাইল দেখবেন আহারে মোবাইল রে এই সমাজটার একদম খেয়া ফেললো মোবাইল ছেলে হোক মেয়ে হোক বাচ্চা হোক পুরুষ হোক মহিলা হোক খালি মোবাইল আর মোবাইল কত কম বাসে উঠবেন খালি মোবাইল ওই দিন প্লেনে আসতেছিলাম বাচ্চা একটা ছোট এখনো মুখ দিয়ে কথা বলতে পারে না আমার পাশের সিটে তার আব্বার কোলে বসা তো যখন মোবাইলটা নিচ্ছে নিয়ে দেখতেছি গেম খেলে বাচ্চারে বললাম তার মারে বললাম ওই মানে বাবাকে বললাম বাবা যান আপনার এই মেয়ে বয়স কত কয় হুজুর মাত্র 2 বছর কই 2 বছরের মেয়ে
আপনি তার হাতে মোবাইল দিয়ে দিয়েছেন, মোবাইলটা যখন টান দেয় তখন কান্দে ওঠে মোবাইল, আবার যখন দেয় ঠান্ডা হয়ে যায়, আবার যখন টান দেয় মোবাইল, বাপ কইতে পারে না, মা কইতে পারে না, কিন্তু মোবাইল করতে পারে, কথা কম এই সমাজে এরকম আছে না নাই? এই জন্য আমি এটার নাম দিয়েছি ডিজিটাল শয়তান। এটার নাম কি? ডিজিটাল শয়তান। মেয়েরা দেখবেন মাশাআল্লাহ আপনাদের সমাজে আছে, অনেক মেয়ে আছে ঠাস ঠাস করে গেলে সেলফি তোলে আর ফেসবুকে দাফন করে, কে আছে না এরকম? খবরদার খবরদার, সাবধানে থাকতে হবে। কারণ রসুল বলেছেন এমন একটা জামানা আসবে যেই জামানা ইমানটা হাতের উপরে আগুন রাখা যতটা কষ্ট তার চেয়ে ইমান রাখা কষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? আজকের সেই জামানা এসেছে, আমরা ঘর থেকে বের হবেন সেখানে গুনাহ, গাড়িতে উঠবেন সেখানে গুনাহ, আপনি মসজিদে যাবেন সেখানেও গুনাহ। কারণ মসজিদে গেলে বাচ্চাদেরকে তাড়ায় দেয়, বাচ্চাদেরকে ঠিক মতো নামাজ পড়তে দেয় না, বাচ্চারা তো দুষ্টামি করে। সেই জন্য বলি ভাইয়েরা আমার, আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহর বিধান মানবে ইমানটা মজবুত রাখবে, আর রসুলের মহব্বত রাখবে, তার কারণ খুশি হয়ে যাবেন তিনি কে। আমার যুবক ভাইয়েরা বাবাজি খেয়াল করো, আর আমি যখন মদিনায় গেলাম আল্লাহর নবীর সাহাবীর কথা সবচেয়ে মনে পড়ে গেল, হযরতে শুআইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। এই শুআইব রুমি আল্লাহ নবীর কাছে কাছে থাকতেন মক্কাতে, বিশ্ব নবী মদিনায় যাবেন, আবু বকরকে বললেন আবু বকর তুমি রেডি থাকবা, বলে হুজুর আমি রেডি আছি, শুআইব রুমিকে বললেন তুমিও রেডি থাকবা। ও আমার ভাইরা সোহবত কাকে বলে? আল্লাহ পাক বলেন ওয়াকুনু মাস সলিহিন, তোমরা নেককার বান্দা তাদের সাথী হও, তাদের সহযোগী হও। হযরতে শুআইব রুমি রাদিয়াল্লাহু তাআলা মদিনায় চলে যাবেন, কিন্তু কাফের বেঈমানেরা তার বাড়িটা ঘিরে রেখেছে, চারিদিকে ঘিরে রেখেছে, ঘর থেকে বের হতে দেয় না। এবার শুআইব রুমির মনটা পড়ে আছে মদিনায়, তার কারণ বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন মদিনায় চলে গেছেন, নবীজির সাথে থাকবেন, তার কারণ বিশ্ব নবী বললেন মান তাশাব্বাহু বিকওমিন ফাহুয়া মিনহু। আজকে যদি এই বড় আলেম এর সাথে সম্পর্ক রাখেন খুশি হয়ে যাবে কে? আর জোরে বলেন খুশি হবে কে? আর যদি সম্পর্ক থাকে সুদখোর আর ঘুষখোর, তাহলে আল্লাহ পাকের হাবিব বলেন ওদের সাথেই তোমার হাসন নাসর হবে। এবার শুআইব রুমী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন কেমনে মদিনায় যাওয়া যায়, তিনি চিন্তা করলেন কেমনে মদিনায় যাওয়া যায়, বারবার বাথরুমে যাওয়া আসার ভান করলেন। এবার চারিদিকে যেই সৈন্যবাহিনী তারা হঠাৎ করে একটু বসে পড়লো ঠান্ডা আবহাওয়া, চিন্তা করলো শুআইব রুমির পেট খারাপ হয়েছে, এই চিন্তা করে ঘরের চারিদিকে বসে গিয়েছে। আল্লাহ পাক আস্তে আস্তে করে গুড়ি গুড়ি বৃষ্টি দিলেন, জোরেগন সুবহানাল্লাহ, ঠান্ডা একটা আবহাওয়া বাতাস বয়ে দিলেন আল্লাহ। ওই যে সৈন্যবাহিনী তাদের অস্ত্র শস্ত্র নিয়ে হেলান দিয়ে ঘুমায় গেল, সুবহানাল্লাহ, কোন একটু জোরেগন সুবহানাল্লাহ। হযরত শুআইব রুমি এবার যখন দেখলেন কাফের বেঈমানেরা সবাই ঘুমায় গিয়েছে, হযরত শুআইব রুমি ঘর থেকে বের হয়ে মদিনার দিকে রওনা হলেন রসুলের প্রেমে, রসুলের টানে রওনা হয়ে গেলেন। কত দূর যাওয়ার পর ফজর হয়ে গেল, এবার শুআইব রুমি দেখলেন যেই গুহার উপরে তিনি উঠেছেন তার চারিদিকটা কাফের বেঈমানেরা ঘিরে ফেলেছে। এবার শুআইব রুমি রাদিয়াল্লাহু তাআলা বললেন ও কাফের বেঈমানেরা তোমরা শোনো, আমার পিছনে যে তীর দেখতেছ 99টা তীর আছে, তার কারণ আল্লাহর নাম কয়টা? জোরে বলেন কয়টা? আল্লাহর নাম কয়টা? শুআইব রুমি বললেন আমার পিছন দিক থেকে 99টা তীর আমি তোমাদেরকে মারব, আর তোমরা তো জানো আমি যদি কপালে লাগাতে চাই তাহলে এই তীরটা ঠিক গিয়া কপালে লাগবে, আমি যদি গলায় লাগাতে চাই গলায় লাগাতে পারব, 99টা তীর শেষ হয়ে যাবে, 99 জনকে দুনিয়া থেকে বিদায় করে দেব। তারপরে তরবারি বের করলেন, এই যে দেখো তরবারি, আমি আল্লাহর নবীকে ভালোবাসি, আল্লাহর নবীর কাছে যেতে যদি আমাকে কেউ বাধা দেয়
তাহলে তরবারি দিয়ে আঘাতের পর আঘাত করে শেষ করে দেব। এবার মক্কার কাফেররা বলল সুহাইব ইবনে মিরিক তোমার এত টাকা পয়সা এই থুয়া তুমি মদিনায় যাবা আমরা যেতে দেব না। এবার সোহাইব রুমি বলতেছে তাহলে বুঝলাম তোমাদের উদ্দেশ্য হলো আমি নয় আমার টাকা পয়সা। এরকম লোক আছে না নাই? যখন কিছু লোক আছে না নাই মা বাপকে খেদমত করে ততক্ষণ যতক্ষণ টিপটা নেওয়া বাকি থাকে, যখন দলিল হয়ে যায় টিপ দিয়ে দেয়। দলিল হওয়ার আগে কত খাবার, কত রঙিন রঙিন কাপড় দেয় মা বাপরে, কত ফল খাওয়ায়। দলিলটা হয়ে গেলে মা বাবার জমি নেওয়ার পর তার খাবারও জোটে না অনেক সময়। কথাগণ এইরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এবার সোহাইব ইবনে মিরিক বলতেছে তোমাদের উদ্দেশ্য হলো তাহলে আমার টাকা পয়সা, চলে যাও আমার বাড়িতে, গিয়ে দেখো বাড়ির এই কোণাতে আমার স্বর্ণ মুদ্রা রাখা আছে, এই পাশে আমার দেরহাম রাখা আছে, তোমাদের যা মনে চাই নিয়ে যাও। এবার অর্ধেক থাকলো আর এক অর্ধেক বাড়ি চলে গেল। বাড়িতে গিয়ে ওই সোনা গহনা যা বলেন নিয়ে নিলেন। এবার সোহাইব ইবনে মিরিক বললেন টাকা চেয়েছো পয়সা চেয়েছো সব দিয়ে দিয়েছি, খবরদার খবরদার আমার নবীর কাছে তোমরা যেতে আর বাধা দিও না। এবার সোহাইব ইবনে মিরিক রাদিয়াল্লাহু তাআলা সামনের দিকে হাঁটতেছে, আর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বর্জিদি কুবায় সোহাইব ইবনে মিরিকের জন্য দুইটা হাত এমনি করে বাড়ায় আছেন। জোরে কান সুবহানাল্লাহ। সোহাইব ইবনে মিরিক টাকা দিয়ে পয়সা দিয়ে সব কিছু উজাড় করে দিয়ে আল্লাহর সাথে একটা ব্যবসা করলেন, যেই ব্যবসাটা মদিনায় খবর হয়ে গেল। বিশ্বনবী যখন মসজিদে কুবার সামনে, সোহাইব ইবনে মিরিক যখন আসলো বুকের ভিতরে জড়ায় ধরলেন আর পিছনে থাবা দিয়ে আস্তে মৃদু মৃদু আঘাত করলেন, বললেন ও সোহাইব রে তুমি আজকে যেই ব্যবসাটা করেছো আল্লাহর কাছে ব্যবসাটা কবুল হয়ে গেছে। এখন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আসার আগে কেউ মদিনায় আসছে বলে তো মনে হয় না, আমি যে ব্যবসা করছি এটা আপনি কেমনে বুঝলেন? হযরতে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বললেন ওরে সোহাইব ইবনে মিরিক তুমি আমাকে ভালোবাসো, এত বেশি ভালোবাসো আমি জানতাম না, তুমি আমার সাথে দেখা করার জন্য আমার সোহবত পাওয়ার জন্য মদিনায় আহলে সুফফার সদস্য হওয়ার জন্য তুমি তোমার বাড়িঘর জায়গা জমি টাকা পয়সা সব কাফেরদেরকে দিয়ে এসেছো, আমার মহব্বতকে বেশি গুরুত্ব দিয়েছ, এই কথাটা আর মক্কায় রয় নাই, তুমি আসার আগে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ওয়া মিনান নাসি মান ইয়াশরি, এমনি করে পুরো আয়াত নাযিল করলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা যা করবে একমাত্র সন্তুষ্ট করার জন্য আল্লাহর উদ্দেশ্যেই করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের মধ্যে এমন কিছু মানুষ থাকবে সারা জীবন থাকবে, যদি না থাকে তাহলে কেমন চলে আসবে, এইরকম ভালো মানুষ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য ভাইয়ের আমার রসুলকে মহব্বত করা মানেই হলো সুন্নাতের আমল করা। জোরে কান সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন চেহারা দেখার জন্য নয়, আল্লাহ বললেন সমস্ত ক্ষমতা একমাত্র মালিক তিনি, কে? সবাই বলেন কে? আমার শরীর আমার চেহারা আমার জীবন আমার যৌবন যিনি দিয়েছেন তিনি কে? এই মানুষের এত সুন্দর চেহারা আজকে আছে, যখন মরে যাবে তখন আর মানুষ থাকবে না, হয়ে যাবে লাশ। কি হবে? কিন্তু মৃত্যু থেকে পালাতে চায় মানুষ, পালাতে পারবে? কিন্তু জাহান্নামে, যেই জাহান্নামে মানুষকে বছরের পর বছর গোটা কিয়ামতের পরে
একেবারে শেষ নাই যে ঠিকানা জাহান্নাম মানুষ চাইলে ভালো আমল করে জাহান্নাম থেকে বাঁচতে পারে মৃত্যু থেকে কোনোদিন বাঁচতে পারবে এই জন্য ভাইরা আমার ভালো ভালো আমল করা লাগবে আল্লাহ পাক বলেন আমি মানুষের হায়াত দিলাম আর মওত দিলাম এই কারণে যাতে করে আমি দেখতে পারি ওই এলাকার মানুষের মধ্যে কার আমল বেশি সুবহান জান্নাতে বড় বড় বিল্ডিং থাকবে না জান্নাতে আপনি যেই ছোট ছোট আমল করবেন ওগুলা দিয়ে বড় বড় ঘর হয়ে যাবে সুবহান বিশ্বনবী বলেন কেউ যদি একবার জবান থেকে বলে সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী কেউ যদি বলে একটাবার যদি কেউ সুবহানাল্লাহ বলে সঙ্গে সঙ্গে জান্নাতে একটা খেজুরের গাছ হয়ে যায় এই জন্য ভালো ভালো আমল করা লাগবে বিশ্বনবী বলে কেউ যদি ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ পড়ে আল্লাহর নবী বললেন এই দুনিয়ার সব যদি এক পাল্লায় দেওয়া হয় ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ এক পাল্লায় দিবে আল্লাহর নবী বলেন ফজরের দুই রাকাত সুন্নাত নামাজের ওজন বেশি হয়ে যাবে ওগো আমার বাবাদিরা খেয়াল করে শোনাব আল্লাহর নবীর স্ত্রীরা বিশ্বনবী বিদায় নিয়ে যাবেন সব স্ত্রীরা বসে আছেন এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন ওগো আল্লাহর নবী আপনি মরে যাওয়ার পর সর্বপ্রথম কার সাথে আমাদের সাথে আপনার দেখা হবে সুবহানাল্লাহ কোন জোরে কোন সুবহানাল্লাহ কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে খুব ভালোবাসতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকেও খুব ভালোবাসতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিলেন সর্বশেষ আমি মিসওয়াকটা চাবাই দিয়েছি ওই মিসওয়াক ঘষে ঘষে তারপরে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন ওগো আয়েশা তোমাদের মধ্যে যার হাতটা লম্বা তার সাথেই আমার সর্বপ্রথম দেখা হয়ে যাবে এবার বিশ্বনবী কথা মতো সাহাবীরা স্ত্রীরা মাপতে লাগলেন কার হাত লম্বা এবার দেখা গেল সবচেয়ে বড় লম্বা হাত হলো উম্মে হাবিবার কিন্তু কিতাবের মধ্যে আসে আল্লাহর নবীর ইন্তেকালের পর স্ত্রীর মধ্যে সর্বপ্রথম যিনি মারা গেলেন তিনি আর কেউ নন আল্লাহর নবীর স্ত্রী হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুকের জামানা ওমরে কে ফারুকের জামানায় আল্লাহ নবীর স্ত্রী জয়নব ইন্তেকাল করলেন এবার হযরত আয়েশা বর্ণনা করেন ওই দিন আমি বুঝতে পারি নাই আল্লাহর নবী হাত লম্বা মানে বোঝাতে চাইলেন তোমাদের স্ত্রীদের মধ্যে যার দানের হাতটা লম্বা সেই সর্বপ্রথম আমার সাথে দেখা করবে দেখা গেল হাত লম্বা উম্মে হাবিবা মারা গেল জয়নব সুবহানাল্লাহ উম্মে হাবিবা বলেন ওগো আল্লাহর নবী দুনিয়া থেকে আপনি চলে যাবেন নবীজি আমাকে একটা আমল শেখায় দেন আল্লাহ নবী বলেন ওগে উম্মে হাবিবা মান সালা ইসনা আশারা রাকাতান যে ব্যক্তি দৈনিক বারো রাকাত সুন্নাত নামাজ পড়বে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ জান্নাতে তার জন্য একটা ঘর বানায়া দিবে কত রাকাত জোরে বলেন কয় রাকাত ফজরে দুই রাকাত সুন্নাত জোহরে ছয় রাকাত পড়েন আসরে পড়েন মাগরিবে পড়েন এশারে পড়েন বিশ্বনবী বললেন যে ব্যক্তি বারো রাকাত সুন্নাত পড়বে আল্লাহ তার জন্য একটা জান্নাতে ঘর বানায় দিবে এত আসতে কেন না জোরে কন্যার্য সুবহানাল্লাহ কারণ সুন্নাতের দাম আছে না নাই জোরে বলেন সুন্নাতের দাম আছে না নাই সুন্নাত ছাড়া একটা সময় চলা যাবে ওগো আমার ভাইয়ারা শুধু তাই না বিশ্বনবী বললেন এই কোরআন তেলাওয়াত করো বাপ ফাকরাউল কোরআন ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিয়ান লিআসহাবি যে ব্যক্তি কোরআন বেশি বেশি তেলাওয়াত করে নবীজির সুন্নাত আল্লাহ পাক বলেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই কোরআন তেলাওয়াত তার জন্য সুপারিশকারী হয়ে যাবে শুধু তাই না বিশ্বনবী বলেন মান করা সূরাতুস সামাদ মান করা সূরাতুল ইখলাস যে ব্যক্তি সূরাতুত তাওহীদ
এই সূরা ইখলাস আশার মাররাত দৈনিক 10 বার পড়বে জোরে বলেন কয়বার 10 বার সূরা ইখলাস পড়েন তো আপনারা পড়েন সবাই কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ আল্লাহ নবী বললেন যে ব্যক্তি দৈনিক 10 বার সূরা ইখলাস পড়বে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ নবী বলেন 10 বার সূরা ইখলাস ওই মানুষটি যে পড়বে আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিবে কোন সুবহানাল্লাহ ঘর বানাবে কে কিন্তু আপনি যদি আপনার ঘর না বানাইতে চান আপনার ঘর কেউ বানিয়ে দিবে আপনার টাকা পয়সা মরার পরে ভাগ করার জন্য ব্যস্ত হয়ে যাবে কয় আমার ভাগ আমারে দাও আমার জমি আমারে দাও আমার পাওনা আমাকে দাও কিন্তু আপনি যে জাহান্নামে গেলেন নাকি জান্নাতে গেলেন এই চিন্তা সন্তানরা করবে কিন্তু আপনার সন্তান যদি একটা মাদ্রাসায় দিতে পারেন দিনদার বানাতে পারেন আল্লাহর কসম করে বলি 10 বিঘা জমি রেখে গেলেন এই জমি একদিন শেষ হয়ে যাবে একটা বাড়ি রেখে গেলেন শেষ হয়ে যাবে কিন্তু সন্তান যদি একটা রেখে যেতে পারেন বিশ্বনবী বললেন আপনি মারা যাবেন আর সন্তান যখন হাত তুলবে আল্লাহ নবী বললেন হাত তুলতে দেরি হবে কবরে সওয়াব যেতে দেরি হবে না এই রকম নেক সন্তান দান করুন বলে আমিন সন্তান আছে কার কার একটু হাত তুলুন আল্লাহ নিয়ামত আল্লাহ তুমি নিয়ামতগুলো কবুল কর বলে আমিন এই নিয়ামত আবার গজবে পরিণত হয় কি হয় কি না নিয়ামত যদি ঠিকমতো আপনি মানুষ করতে না পারেন তাহলে গজবে পরিণত হয় এমন গজব হয় সন্তান রেখে গেলেন কয় আহারে জমি জমা রেখে গেছে আর একটা শয়তান রেখে গেছে সব শেষ করে ফেলে আর আপনি যদি একটা সন্তান রেখে যান জমি জমা নাও রেখে যান আহারে কি একটা সুন্দর ছেলে রেখে গেছে মানুষ বানায় গেছে সুবহানাল্লাহ ওগো আমার বাবাজিরা এই জন্য একজন ব্যবসায়ীর আল্লাহর সাথে দুই নম্বর গুণ হলো আল্লাহর নবীর মত অনুযায়ী চলা নবীর সুন্নাহ অনুযায়ী চলা তিন নম্বর হলো وتجاهدون في سبيل الله الله রাস্তায় সংগ্রাম করতে হবে কারণ সবচেয়ে বড় শয়তান আপনার অন্তরের বিরুদ্ধে যদি আপনি যুদ্ধ করতে না পারেন আপনার নফসের বিরুদ্ধে যদি সংগ্রাম করতে না পারেন কোনো আমল কবুল হবে সমস্ত নবীরা সাহাবীরা তারা নিজেদের আত্মাকে নিজের নফসকে কন্ট্রোল করেছেন এই জন্য আপনার প্রথম দায়িত্ব হলো শয়তান থেকে বাঁচতে হবে ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাইতো বললেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তুমি আগে নিজে বাঁচো তারপর তোমার পরিবারকে বাঁচাও টাকা দিয়া পয়সা দিয়া আপনি আপনাকে বাঁচাইতে পারবেন বিশ্বনবী বললেন ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ পাক দেখবে আপনার টাকা পয়সা দেখবে না সম্পদ সম্পত্তি দেখবে না আপনার শক্তি দেখবে না বরং আল্লাহ রাসূল বললেন আল্লাহ দেখবেন তোমার অন্তর আর তোমার সুন্দর আমল জোরে কোন সুবহানাল্লাহ এই জন্য ভাইরা আমার সুন্দর আমল আর সুন্দর কথা সুন্দর কাজ এর কোন বিকল্প আরো জোরে বলেন বিকল্প ফেরাউন জন্য কয় হাত বলছিলাম বলছি নাকি কয় হাত বলি নাই আপনারা জানেন 60 হাত আর 70 হাত তা আমি নিজে আর মাফ ফেরাউনের কাছে গেলাম আমরা 16 জন গেছিলাম ফেরাউন আল্লাহ পাক কোরআনের পাতায় পাতায় ফেরাউনের কথা বললেন কোরআন এমন একটা কিতাব সুবহানাল্লাহ কোন এটা জোরে কান্না সুবহানাল্লাহ আচ্ছা শয়তান শয়তানের নাম যদি আপনি যদি কোরআনের একটা অক্ষর উচ্চারণ করেন সওয়াব কয়টা জোরে বলেন কয়টা কিন্তু শয়তান যখন আপনি এই নাম উচ্চারণ করবেন এতে কি সওয়াব আছে জোরে বলেন সওয়াব আছে নাই কিন্তু যখন কোরআন পড়বেন أعوذ بالله من الشيطان الرجيم তার মানে হলো কেউ যদি কোরআন পড়ে
ফেরাউনের নামও যদি আসে শয়তানের নামও যদি আসে কোরআন পড়ার বরকতে আল্লাহ ওই প্রত্যেকটা অক্ষরে 10টা সওয়াব দিয়ে দা কোরআন এত একটা মর্যাদার কিতাব সুবহানাল্লাহ রাসূল বললেন কেউ যদি আমার নামটা মুখে নেয় মুহাম্মদ সাল্লাল্লাহু একবার যদি কেউ দুরূদ পাঠায় রাসূল বললেন একজন ফেরেশতা আছে কবরের কাছে অনেক ব্যাখ্যার মধ্যে আসছে ওই ফেরেশতার কানের শ্রবণ শক্তি এত বেশি পৃথিবীর কোথায় কে সালাম দিয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলকে জানায় দেন আর রাসূল সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেন সুবহানাল্লাহ আস্তে করে সুবহানাল্লাহ 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 রাসূল বললেন শুধু তাই না যখন আমার নামটা মুখে নেয় সঙ্গে সঙ্গে আমলনামায় 10টা সওয়াব যোগ হয়ে যায় রাসূল বললেন শুধু তাই না আমলনামা থেকে 10টা গুনাহও maaf করে দাও এই জন্য আমরা সব সময় রাসূলের উপরে তাসবিহ পড়ব ইনশাআল্লাহ তো যখন ফেরাউনকে দেখার জন্য গেলাম আমরাও চিন্তা করলাম 70 হাত এত বিশাল একটা শয়তান আর একটু দেখে আসি 16 জন ছাত্র আমরা আল-আজহার বিশ্ববিদ্যালয়ে যখন পড়ি 16 জন ছাত্র গেলাম জায়া আপনার কায়রো মিউজিয়ামে ঢুকলাম তা ঢোকার সময় কইলো টিকিট কই আমি কি টিকিট কিসের বাবা আমরা তো ছাত্র সরকারি স্কলারশিপ নিয়ে আসছি তোমাদের সেনাবাহিনী যে রকম ফ্যাসিলিটি পায় আমরাও সেই রকম পাই কই তুমি যেই হও মিউজিয়ামে ঢুকতে হলে টিকিট লাগে কই তুমি যেহেতু আল-আজহারের ছাত্র তাহলে অর্ধেক টিকিট করো আমরা অর্ধেক টিকিট কাইটা তারপরে ঢুকলাম ঢুইকে বললাম ইয়া আখিল করিম ইহনা আযুরুল ফিরাউন একটু কি ফেরাউনে দেখা যাবে কয় যাবে না কেন এইখান থেকে ঢোকো ঢুইকে ডান দিকে ওই সোজা যায়া দুই তলায় উঠবা ওইটা ঘুরে আসবা আয়েশা তারপরে এই কোণায় দেখবা একটা দারোয়ান বসা আছে ওই দারোয়ানকে জিজ্ঞেস করবা সেই তোমার রুমটার ভিতর ঢুকায় দেবে তা আমরা 16 জন ঢুকে ঢুকে ওই রকম দুই তলায় ঘুরে এই কোণায় আসলাম আয়েশা দেখি ঠিক এই রকম একজন বিশাল দেহের লোক বসে আছে তামিজ বললাম ইয়া আখিল করিম ও ভাই তুমি কি ফেরাউনের দারোয়ান যেই কইছে দারোয়ান ওরে বাপ রে বাপ তেলে আর বেগুনে জ্বলে উঠছে এম শেখ এন্ড বিতুলে আলাসা কই তুমি কি গো আমার কি ফেরাউনের দারোয়ানের মতো লাগে কই ভাই সাতানা সাতানা কই তুমি কি তেলে কই আমি ফেরাউনের দারোয়ান টারোয়ান না আমি ফেরাউনের পিএস পিএস মরা মানুষের পিএস আমরা সবাই আশ্চর্য হইলাম কই কয় কি মরা মানুষের আমার পিএস থাকে এটা যেহেতু ফেরাউন হইতেও পারে দেখেন না পৃথিবীতে মন্ত্রী এমপি যারা আছে বাসের চাইতে কুলসি লম্বা কথাটা ঠিক কি না আপনি ধরেন যে এত কষ্ট কইরা পিএস এর কাজ পর্যন্ত বললেন অনেক কষ্ট করে গেলেন এ আজকে সে এমপি নাই মন্ত্রী টন্ত্রী নাই যাও যাও আরেকদিন এসো ফোন দিলেন হ্যালো আমি তো কানাইঘাট খেতে বলছিলাম একটু সাক্ষাৎ করা যাবে ওই মিয়া তোমার বাবার বাড়ি নাকি এটা ছয় মাস পরে আসবা এমপি দেশে নাই কথা কান ঠিক কি না এরকম লোক আছে না নাই আপনাদের এমপি অবশ্য হয়তো ভালো আলহামদুলিল্লাহ কিন্তু অনেক জায়গায় এরকম আছে বাসের চাইতে কুলসি বেশি মোটা লম্বা তাই বললাম ভাই তুই পিএস হও আর যা হ ফেরাউনের একটু দেখানোর ব্যবস্থা আছে কিনা ভাই আছে মানে আমি বইছি তো ফেরাউনের দেখানোর জন্য তাহলে একটু ব্যবস্থা করো কয় তোমার দেশ কোথায় আমি তো বাংলাদেশ কয় বাংলাদেশটা টিকিট কই তোমার টিকিট কয় টিকিট তো দিলাম একটু আগে এহারে মিয়া ওইটা তো দেশ মিউজিয়ামে ঢোকার টিকিট ফেরাউনের এই দেখার টিকিট কই আমি কই সার সেকা নিজে এক জালা উপর আইলাম সেখানে আর এক জালা এখন এই জায়গাও টিকিট দেওয়া লাগে তারপরে এখন আমাদের সাথে ছিল একজন বাড়ি বরিশাল বরিশাল ছিলেন তো নাকি বরিশালের মানুষের মেজাজ কি একটু এই ঠান্ডা না করা খুব গরম আর বাপ রে একজন খুবই মেজাজ গরম অনেকক্ষণ ধরে কথা কইতেছে ফেরাউনে দেখবে এখনো দেখতে পারতেছে না মেজাজ খারাপ করে কয় হালার তো হালা দেখাইলে দেখা নাইলে এককালে ভাড়া গেলাম কইলো আমি কই ভাই তুই কইলি কি আয় তুই কইলি কি ও যদি বসতে তুই কি কইছো তোরা যদি ফেরাউনের লগে হওয়াই দিতে এখন ওই ফেরাউনের যে গার্ড বা পিএস সে কইতেছে এ ওইছে কি আয় শেখ এ দা কয় ওই রকম চেঁচাই চেঁচাই কি কয় আমি গেলে তুমি বুঝবা না তোমার জন্য দোয়া করছে দোয়া তাই তাই কাছাও যাও ডোকো 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 টিকিট টিকিট সব মাপ সোহান লাগাও
জারে যেভাবে বুঝান যায় ফেরাউনের দেশ তো ওদের মাথা একটা মোটাই থাকে তবে অধিকাংশ মানুষ আলহামদুলিল্লাহ ভালো কোন আলহামদুলিল্লাহ এই যে রমজান মাস আসছে মিশরের মানুষগুলো খুব আল্লাহওয়ালা প্রত্যেক রাস্তা ঘাটে দোকানে বাজারে সব জায়গায় ইফতারি আগে আসলে ইফতারি হাজার হাজার মানুষের ইফতারি ফ্রি ইফতারি খাও যত পারো খাও বিদেশি ছাত্র যারা যায় তাদেরকে যত পারে সাহায্য সহযোগিতা করে কারণ এই মিশরেই হয়েছে ইখওয়ানুল মুসলিমিন কন সুবহানাল্লাহ যে ইখওয়ান প্রেসিডেন্ট মুরসি আমাকে ভালোবাসতেন আমি অনেকবার তার সাথে সাক্ষাৎ করেছি দেখা করেছি তিনি আমাদের বাংলাদেশকেও ভালোবাসতেন সুবহানাল্লাহ এই দুনিয়া থেকে তাকে কৌশলে ষড়যন্ত্র করে সরায় দেওয়া হয়েছে যারা মুরসিকে হাসানুল মান্নাকে হত্যা করেছে আল্লাহর কাছে তাদেরকে জবাব দেওয়া লাগবে কতক্ষণ ঠিক কি না মিশর এমন একটা দেশ যারা কাউকে ভয় করে না একমাত্র আল্লাহ ছাড়া কথা বলেন ঠিক কি না আমি জিজ্ঞেস করছিলাম আপনারা তো হাজার হাজার নেতা কারাগারে কয় আমরা বাইরে আছি তাই তো বেশি কারণ ওইটা হলো আমাদের ঘর সুবহানাল্লাহ কারণ মুসলিম মানেই হচ্ছে ত্যাগ থাকতে হবে আর যে যত বেশি ত্যাগ করে তার প্রতি খুশি হন কে জোরে বলেন খুশি হয় কে মিশরের এমন কোন কবরস্থান নাই যেই জায়গায় ইখওয়ানের শহীদদের লাশ নাই সুবহানাল্লাহ কারণ রাসূল যেই দোয়া করতেন আল্লাহুম্মা জাআলনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদ রাসূলি সুবহানাল্লাহ প্রত্যেকটা মুমিনের এইটা থাকা উচিত কারণ দুনিয়া আসছি মরে যেতে হবে বাঁচতে কেউ পারব ওগো আমার ভাইয়েরা ফেরাউনের কাছে গেলাম তারে দেখলাম আর নিজে নিজে মাপলাম হাত দিয়া মাপলাম কেউ বলে ষাট হাত কেউ বলে সত্তর হাত কিন্তু আমি নিজে মাপলাম মেপে দেখলাম পুরাটাই উল্টা ভালো করে দেখলাম গ্লাসের ভাগ দিয়া চোখের উপরে ভুরুগুলো এখনো আছে এরপরে পিসিগুলো এখনো আছে মাথায় চুল হালকা হালকা আছে আর হাতের ভিতরে বড় বড় নখ বাংলাদেশের মেয়েদের দেখলে ফেরাউনের কথা মনে হয় কতক্ষণ ঠিক কিনা মেয়েরা হাতের মধ্যে বড় বড় নখ রাখে এটা হারাম মেয়েরা কত কিছুই না যে করে আল্লাহ তুমি আমাদের মেয়েদেরকে ভালো বানায় দাও কোন আমি একটু জোর কর না আমি মেয়েদের জীবন চরিত্র বৈচিত্র্য সব বদলায় গেছে আহা অথচ এক সময় এই মেয়েদেরকে ফেরেস্তারা সালাম দিত সুবহানাল্লাহ আর এখন ফেরেস্তা তো দূরে থাক শয়তানের সালাম দেয় কয় আম্মা যান আপনি তো আমার চাইতে বড় শয়তান আপনার হাত খালি পা খালি শরীর খালি সব খালি কপালের মধ্যে এক নকতা কতক্ষণ এরকম মহিলা আছে না নাই এরকম মেয়েরা আছে না নাই আল্লাহ তুমি আমার মা বোনদেরকে ভালো বানায় দাও বলে আমি আবার অনেক দিনদার মেয়েও আছে পরেশগার মেয়েরাও আছে যারা এত কষ্ট করে কিন্তু তাহাজ্জুদ মিস যায় না একটু সুবহানাল্লাহ সেই জন্য ভাইয়েরা আমার ফেরাউনের ভালো করে দেখলাম আর মনে ভাবলাম এই সেই ফেরাউন না রে ওয়ুযাব্বিহুনা আবনাআকুম এই ফেরাউন তোমাদের সন্তানগুলোকে জবাই করত আজ পৃথিবীতে ক্ষমতার জন্য স্বৈর শাসকেরা মানুষদেরকে হত্যা করে জোরে বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা এমনকি সামাজিক ক্ষমতার জন্য আলেমদেরকে কারাগারে রাখা হয় ঠিক কিনা কোনো কারণ নাই শুধুমাত্র কোরআন দিয়া কথা বলার কারণে কোরআনের পাখিকে কারাগারে থাকা লাগে ঠিক কিনা আল্লাহর কাছে জবাব দিতে হবে কারণ আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস কর আল্লাহু আকবার কাছে আলেমদের সম্মান নিয়া আলেমদের গোস্ত নিয়ে যারা সাবাইতে চায় তাদের দাঁত ভেঙে যাবে সময় আসবে তারা পালাবার মতো জায়গা পাবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য বলতে চাই সম্মান করেন আলেমদেরকে মহব্বত করেন ভালোবাসেন কপাল খুলে দেবে কে জোরে বলেন কপাল খুলে দেবে কে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মহব্বত ভালোবাসা আর সর্বশেষ আল্লাহর পথে সংগ্রাম নিজের সম্পদ দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে প্রয়োজনে জীবন দিয়ে হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করব ইনশাআল্লাহ আর যারা বলে ইনশাআল্লাহ যারা যারা রাজি দুইটা হাত তুলে দেখান আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ পাক তোমার কাছে বলি তুমি আজকের এই হাজার জনতা তাদেরকে কবুল করো বলে আমিন এটা যারা বলে আমিন